মালয়েশিয়ায় কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ও কক্সবাজার ব্রাদার্স ইউনিয়নের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচের আয়োজন হয়। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মনিরুজ্জামান। আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্টেডিয়ামে কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ও কক্সবাজার ব্রাদার্স ইউনিয়নের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে ফুটবল প্রেমীরা নেমে গিয়েছিল মাঠে। 90 মিনিটের লড়াইটা ছাপিয়ে মূল উদ্দেশ্য বন্ধুত্বের বন্ধন আরও শক্ত ও প্রবাসী জীবনে নিজেদের আরও ঐক্যবদ্ধ করা। খেলায় 2-1 গোলে জয় পায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন। এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালয়েশিয়ার প্রবাসী সংগঠক ইমন সাইদ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক প্রদীপ। বিদেশের মাটিতে এই ধরনের বিনোদনমূলক কার্যক্রম প্রবাসীদের মধ্যে সেতু বন্ধনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখবে বলে মনে করেন প্রবাসীরা। এটা আমরা এতই আনন্দিত মনে হচ্ছে যেন যে প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। প্রবাসেও মাঝে মধ্যে এরকম খেলা হয়, তাহলে মনে হয় যেন আমরা দেশের মাটিতেই আছি। এইভাবে খেলাধুলার সাথে থাকলে আমরা আরও বেশি ভালো থাকবো, আরও বেশি শৃঙ্খলাবদ্ধ থাকবো। মালয়েশিয়ার সাধারণ প্রবাসী দর্শকরা খেলা দেখতে এসে আমরা অনেক আনন্দিত এত সুন্দর একটা আয়োজন করাতে। মোহাম্মদ মনিরুজ্জামান, আইওএন টিভি, মালয়েশিয়া।